চাঁদ ছুঁয়েছে বিক্রম। আর এই সফল উত্তরণের নেপথ্যে যে বিজ্ঞানীরা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 6 জন ছাত্র। এরা হলেন কৌশিক নাগ, নিরঞ্জন কুমার, সঞ্জয় দলুই, অমরনাথ নন্দী, সৌমিক সলেখ, মুকুন্দ কুমার ঠাকুর। ছাত্রদের কৃতিত্বে গর্বিত কলেজ। বৃহস্পতিবার বর্তমান ছাত্র ছাত্রীদের নিয়ে সেই সাফল্য সেলিব্রেট করলেন অধ্যক্ষ থেকে অধ্যাপকেরা। কয়েক হাজার লাড্ডু বিতরণ হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। কলেজের পরিকল্পনা কৃতিত্ব 6 ছাত্র ফিল্ডে তাদের সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হবে। অপরদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের 6 কৃতি সাফল্যের খবর শহরে ছড়িয়ে পড়তে শহরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষকে সংবর্ধনা জানাতে কলেজে ফুল মিষ্টি নিয়ে ছুটে যান লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ির জেনেসিস সদস্যরা। কলেজের সেলিব্রেশন শেষ করে বিভাগীয় প্রধানদের নিয়ে জলপাইগুড়ি কৃতির ছাত্র কৌশিক নাগের বাড়িতে ছুটে যান জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায়। সেখানে পৌঁছে তার মা সোনালি নাগকে অভিনন্দন জানায়। কৌশিকের মাকেও বললাম আর কি, আমরা যে অপরচুনিটি পেয়েছি কৌশিককে যদি যেখানে আমাদের কলেজে ভর্তি করানোর জন্য এবং আমরা অপরচুনিটি পেয়েছি কৌশিককে তৈরি করার জন্য আর কি, আর যেভাবে আমরা তৈরি করেছি কৌশিককে দেখেও আর কি অনেকে শিখবে। আমার যে জুনিয়র স্টুডেন্ট যারা আর কি আসছে আর কি, বাড়িং ইঞ্জিনিয়ার যারা আর কি আমাদের এখান থেকে বেরোবে, তারা হচ্ছে কৌশিকের দ্বারাই অনুপ্রাণিত হয়ে আর কি ভবিষ্যতে বড় বড় প্রজেক্টে পার্টিসিপেট করবে আর কি, সেটাই আমার আশা রাখি আর কি। থ্যাংক ইউ। আমরা লায়ন্স ক্লাব জলপাইগুড়ি জেনেসিস পক্ষ থেকে এসেছি আমাদের টিম নিয়ে। এই কালকে যে চন্দ্রায়ন-3 সাকসেসফুলি মুনে ল্যান্ড হয়েছে, আমরা জানতে পারলাম জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের 6 জন ছাত্র এই প্রজেক্টে মিশনে ওখানে ছিল ব্যাঙ্গালোরে। এটা জানার পরে আমরা ওই ছাত্রদেরকে সবাইকে কাছে পাবো না, আমরা কলেজকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে এখানকার কলেজে পড়াশোনা করে আমাদের শহরের কলেজ বাড়ির কাছে কলেজ এখানে পড়াশোনা করে ওরা এত বড় জায়গায় পৌঁছেছে, জলপাইগুড়ির নাম এবং কলেজের নাম গর্বিত করেছে, এটা শুনে আমরা কলেজকে সম্বর্ধনা দিতে এসেছি। আমার নাম বিনীত করিয়া, লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস। আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এখন পর্যন্ত আমরা 6 জন ছাত্রের নাম পেয়েছি, যারা এই চন্দ্রায়ন-3 যে আমাদের চাঁদের বিশ্ব জয় আর কি ভারতবর্ষের তার মিশনের অঙ্গাঙ্গী অংশ হিসাবে ইঞ্জিনিয়ার হিসাবে তারা বিভিন্ন স্তরে কাজ করেছে এবং তাদের এই অ্যাচিভমেন্টে সারা দেশের সাথে খুব স্বভাবতই আমরা খুবই আনন্দিত এবং ওই ছাত্রদের জন্য গর্বিত। এছাড়া আরও শত শত ছাত্রছাত্রী আমাদের ইসরো, DRDO, বার্ক এবং সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে আছে। প্রত্যেকের জন্যই আমরা গর্বিত এবং আপনারা দেখছেন যে প্রতিনিয়ত জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কীভাবে উন্নতি করছে, এখান থেকে কীভাবে রিক্রুটমেন্ট হচ্ছে, প্রায় 100% করে রিক্রুটমেন্ট হচ্ছে। এবং এখানে এই অ্যাচিভমেন্টের একটা মূল কারণ আমরা ছাত্রছাত্রীদের বলি যে প্রথাগত পড়াশোনার পাশাপাশি কেবলমাত্র প্রফেশনালি সাউন্ড বা ক্যাপাবেল ইঞ্জিনিয়ার তো হতেই হবে, পাশাপাশি তারা যেন একটা সৎ এবং সামাজিক পূর্ণাঙ্গ মানুষ হিসাবে, বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে তারা গড়ে ওঠে। কোনো অন্ধবিশ্বাস নয়, কোনো কুসংস্কার নয়, কবিগুরু যেটা বলে গেছেন যে ক্ষুদ্র আচারের মরু বালি রাশি নয়, বিজ্ঞান মনস্কতায় এবং মুক্ত চিন্তাই আমাদের এই কলেজের এই সাফল্যের পিছনে একটা বড় অবদান এবং এর পিছনে ছাত্রছাত্রী এবং আমাদের কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং আমাদের শিক্ষাকর্মী সবার অবদান, সবাই মিলেই এটা একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে এটা গড়ে উঠেছে। এই দুঃসাহসিক চুরি ধূপগুড়ির কালীহাটে। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ধূপগুড়ির কালীহাট এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা কমলাকান্ত রায়ের বাড়িতে গতকাল গভীর রাতে নগদ 5,000 টাকা সহ প্রায় 3 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় চোর। পরিবারের সদস্যরা বলেন গতকাল বুধবার হঠাৎ করে বাড়ির সকল সদস্য দিনের বেলা ও রাতে তারা অধিকাংশ সময় নিদ্রাচ্ছন্ন ছিল। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় পিছনের দরজা ভাঙা ও ঘরের আলমারি তছনছ অবস্থায় রয়েছে। খোয়া গিয়েছে প্রায় 3 লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ 5,000 টাকা। এদিন সকালে ধূপগুড়ি থানা থেকে পুলিশ গিয়ে ঘটনা পরিদর্শন করে আসে। যদিও সংবাদ লেখা পর্যন্ত পরিবারের তরফে ধূপগুড়ি থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।
ঘটনাটা হচ্ছে গতকাল আমরা সবাই মোটামুটি বিকেলে দুপুরে বা বিকেলের পর থেকে একটু চন্দাচ্ছন্ন ভাব বোধ করছিলাম, ঠিক আছে, একটু নেশা নেশান রাখছে এরকম। তো কালকে যেহেতু চন্দ্রাভিযান মিশনটা ছিল সেটা দেখার জন্য আমরা সবাই টিভির সামনে বসি, তারপর থেকে খুব ঘুমে আচ্ছন্ন লাগছিল। তারপরে কোনো রকমে সবাই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করছে, আমি তো খাওয়া দাওয়া করছি কিন্তু দিদিরা খাওয়া দাওয়া করতে পারেনি। তারপরে সবাই যে যার ঘরের মতো শুয়ে পড়ে হয়েছিল। এরপরে প্রায় রাত আনুমানিক 2টা থেকে 4টা নাগাদই হয়তো এরকম কেউ দুষ্কৃতি বা কেউ বাইরের লোকজন এসে পিছনের দরজা ভেঙে চুরি করছে। বাইরের কি কোনো খাবার বা কিছু খাওয়া হয়েছিল? না, সেরকম বাইরের কোনো খাবার টাবার কিছু খাওয়া হয়নি। কি মনে করছেন যে কিভাবে ঘটলো এরকম ঘটনা? এটাকে তো চুরিই বলা যেতে পারে, কারণ তারা প্রি প্ল্যান করেই হয়তো আসছে বা যেরকম ওরা কার্যকলাপ করছে, হ্যাঁ, শাবল দিয়ে হয়তো পিছনের গেটটা ভাঙছে। না, যে আগের থেকে যে আপনাদের নেশা জাতীয় মানে পরিস্থিতি হয়েছিল, তৈরি হয়েছিল, তাতে কি মনে হচ্ছে কি কিছু খাইয়েছে? না, সেরকম কিছু মনে পড়ছে না যে কেউ কোনো কিছু খাইয়েছে কিনা। মোটামুটি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা মোটামুটি সব তো সোনা দানাই নিয়ে গেছে, তাছাড়া অন্য কোনো আসবাবপত্র বা কোনো জিনিস নিয়ে যায়নি। সোনা কতটুকু? তাতে মোটামুটি আমরা আনুমানিক 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো সোনা আর কি নিয়ে চলে গেছে। আর নগদ? নগদ প্রায় 10,000 টাকার মতো। কি নাম আপনার? আমার নাম অঞ্জন রায়। পিছন দরজা দিয়ে ঢুকছে, এখন কাজ কেমন করে ফেলে দিতে পারবে? পিছন দিয়ে কিভাবে ঢুকলো? ছাদের উপর দিয়ে? না না, ছাদের উপরে না, নিচে পিছনে একটা গেট আছে, কাঠের দরজা। আচ্ছা, কাঠের দরজাটা ওরা শাবল দিয়ে ইয়ে করেই খুলছে। ভেতর থেকে বন্ধ ছিল না? হ্যাঁ, ভেতর থেকে বন্ধ ছিল, সব হুক টুক শাবল টাবল দিয়েই খুললো ওরা। কী কী নিয়ে গেছে? আর বিশেষ করে সোনা যা ছিল, গহনা, মানে ওনার মেয়ে মেয়ে দিয়ে গেছে আগে, তার সে মেয়ে জামাইও আসছে জানা, তার সোনা দানা ছিল। আর এই ছেলের বিয়ে মোটামুটি 1 বছর হয়নি, গত অগ্রহণ মাসে হয়েছে। তো অগ্রহণ মাসে কয় তারিখ ভুলে গেলাম, 21 তারিখ, তো ওই টাকা পয়সা যা ছিল ক্যাশ সেটা নিছে, আর সোনার গহনা বিভিন্ন রুম থেকে। আনুমানিক কত টাকা নিয়ে যেতে পারে? আনুমানিক টাকা পয়সাটা বেশি ছিল না, হয়তো 25,000 টাকা হবে, কিন্তু সোনাটাই বেশি। কত ছিল এটার আইডিয়াটা তো আমি বলতে পারবো না, তবে আমার মেয়ে তো আমি বিয়েতে দিছি। আচ্ছা আচ্ছা, আপনার জামাই কি করেন? জামাই হচ্ছে জুনিয়র, পূর্ব মাগমারি জুনিয়র হাই স্কুলের টিচার, ক্লার্ক। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম নিহার চন্দ্র সরকার। এই জায়গাটার নাম কি? এটার জায়গার নাম হচ্ছে কালীঘাট, যে দক্ষিণ অংশ। ওই বাড়ির মালিকের নাম কি আপনার জামাই? মালিকের নাম হচ্ছে কমলাকান্ত রায়, তার ছেলে হচ্ছে অঞ্জন রায়। আপনার জামাই? পুলিশ আসছিল? শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ অবশেষে তদন্তে নেমে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ধৃত দুজনের নাম রাজীব মজুমদার এবং রোহিত চাকুয়া। বৃহস্পতিবার অভিযুক্ত দুজনকেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে তৎপর শিলিগুড়ি থানা। ये गत 19 अगस्त हमें एक खबर पाई जे शिलीगुड़ीर अरविंदपल्ली वार्ड नम्बर 22 रवींद्रपल्ली ओखाने एक ज्योतिर आले नाम अपार्टमेंट आखने सेकेंड फ्लोरे एक फ्लैटे एक महिलार बॉडी पावा जाए। उन्नी आईडेंटिफाई हन सोमा सरकार, उनार बयस 51 ईयर्स। আর তারপরে শিলিগুড়ি থানার কেস হয় আর তদন্ত শুরু হয়। তদন্ততে আমরা দেখি যে ওখানে পিও ভিজিটর হয়, আর তারপরে ওই জায়গার ফরেন্সিকে আমরা রিকোয়েশন করি, পোস্টমর্টমের জন্য বডি পাঠানো হয়। তদন্তে কিছু আমাদের সাসপেক্ট ছিল, ওই সাসপেক্টের উপরে আমাদের কনস্ট্যান্ট সার্ভেলেন্স ছিল। আর তারপরে আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, শিলিগুড়ি থানা অ্যারেস্ট করেছে। ওই দুজনের নাম হচ্ছে রাজীব মজুমদার। রাজীব মজুমদার ওই জ্যোতির আলে অ্যাপার্টমেন্টেই গত 9-10 মাস থেকে ওর একটা মজুমদার ফার্মেসি বলে একটা দোকান ছিল গ্রাউন্ড ফ্লোরে। আর ওর একটা ফ্রেন্ড রোহিত ডাকুয়া, এরা দুজনই শিলিগুড়ির বাসিন্দা। আর এরা দুজনই প্ল্যান করে এরকম করেছিল। এদের মোটিভ ছিল, আগে
একটু টাকার এদের প্রেশার ছিল, টাকা ইমিডিয়েটলি লাগতো, এদের অনেক জায়গা উদ্ধার হয়েছিল, সেই জন্য এরা এরকম প্ল্যান করে 18 তারিখ নাইটেও, মার্ডারের এক রাত আগেও এরা এরকম প্ল্যান করে ওখানে যায় নাইটে, কিন্তু তখন সুযোগ না পেয়ে এরা এরকম কোনো অ্যাকশান নিতে পারে না। তারপরে সেই প্ল্যানটা 19 তারিখ মর্নিংয়ে এক্সিকিউট করতে পারে এরা, আর এরা নিজের গিল্ট কনফেস করেছে, এরা নিজের যে করেছে কনফেশনও করেছে। আর যে টাকা এরা ইয়ে করেছিল ওখানে, এরা যখন যায় তখন যে লিগেচার মার্কস আমরা বডিতে পেয়েছিলাম ওইটা এরা বলেছে যে যে কাপড় ছিল ওখানে ওটা নিয়ে এরা করেছে, ওটা আমরা রিকভার করব। আর এদের প্রাইম মোটিভ যে ছিল যে কিছু টাকা নেবে, ওই টাকা এরা নিয়েছিল, কমপ্লেন্টেও লেখা আছে। তো তারপরে থেকে এদের কাছ থেকে কিছু টাকাও রিকভারি হয়, আর বাকিও ইনভেস্টিগেশনে আমরা আর রিকভারি করব, আর যে অর্নামেন্টস এরা নিয়েছিল ওটাও রিকভারি করার চেষ্টা আমরা করব। প্লাস এরা যখন বডিকে ওখানে এক রুম থেকে অন্য রুমে শিফট করে, তো অনেকগুলো বেডশিট বগেরা এরা একটু ঠিক করে দেয়, যাতে আমরা পুলিশের কোনো ক্লু না পাওয়া যায়।